মুখ্যমন্ত্রী বলছেন নির্ভরশীল বাংলা, এটাই হচ্ছে পশ্চিম বাংলার ভবিতব্য। আমরা এই লক্ষ্মীর ভান্ডার স্কিম নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সমস্ত মহিলাকে এই কর্মসূচির আওতায় তিনি আনবেন, এবং তৃণমূল কংগ্রেসের যে লিখিত ইস্তাহার সেটা ভালো করে আরেকবার আপনারা দেখবেন। 1,06,00,000 পরিবারের সমস্ত মহিলাকে এই স্কিমের আওতায় আনা হবে, এটা আমাদের কথা নয়, তৃণমূল কংগ্রেসের লিখিত ইস্তাহারের। এবারে ভোটের আগে যেমন 5 টাকার খাবার অনেক জায়গায় উড়ে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে না ডিম ভাত, 5ই মে থেকে কারোর দয়াদান দরকার নেই, ভ্যাকসিন কিনে দেব, পরবর্তীকালে ভ্যাকসিন কেনার আমার কম্য নয়। 3 কোটির বেশি ভ্যাকসিনেশন হয়েছে, মাত্র 18,00,000 সরকার পারচেজ করেছে। এইভাবে অনেক অনেক প্রতিশ্রুতির অপবৃত্তি আমরা চোখের সামনে এই 3 মাসের মধ্যেই দেখতে শুরু করেছি। পশ্চিমবাংলায় 1,06,00,000 পরিবারে 5 কোটির বেশি মহিলা রয়েছেন। এই সরকার সেই মহিলাদের মধ্য থেকে 2 কোটিরও কিছু কম মহিলাকে বেছে নিয়েছেন তাদের প্রতিশ্রুতি ভঙ্গ। তারা 2 কোটিরও কম মহিলাকে, এবং এইটা যখন প্রতিশ্রুতি দেওয়া হয় তখন বলা হয়নি যে প্রাণী মিত্ররা 1,500 টাকা পান আর 500 টাকা তাদের দেওয়া যাবে না, ICDS কর্মীদের দেওয়া যাবে না, আশা কর্মীদের দেওয়া যাবে না, কোন ধরনের ভাতা পান দেওয়া যাবে না। কিভাবে করেছেন, প্রথমে স্বাস্থ্যসাথীর যে পোর্টাল আছে সেখান থেকে বের করেছেন 3,85,000,000। তাতেও দেখা যাচ্ছিল যে মাসে 1,600-1,700 কোটি টাকা লাগবে, তাহলে কি করে আরো কমানো যায়। সেই কমাতে কমাতে 1,300 কোটিতে দাঁড়িয়েছে মাসে, এবং তার জন্য 2 কোটির নিচে নামাতে হয়েছে। সেই জন্য তিনি 25 থেকে 60 বছর যারা কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত না, আমরা পরবর্তীকালে হয়তো দেখব যে জব কার্ডে যারা মহিলারা কাজ করছেন তাদেরও হয়তো পরে বাদ দেবেন। শুরুটা এইভাবে করেছেন, করে 1,300 কোটি টাকা মাসে খরচ করবেন, বছরে প্রায় 15,000 কোটি টাকার কাছাকাছি, 15,000 কোটি টাকার কিছু কম কাছাকাছি খরচ করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে, এবং প্রায় 3 কোটির বেশি মহিলা এই কর্মসূচি থেকে বঞ্চিত হবে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই যে দ্বিচারিতা, এই যে নির্বাচনের আগে একরকম মুখ আর নির্বাচনের পরবর্তীকালে আরেক রকম মুখোশ, এইটা বাংলার মাতৃশক্তির কাছে, নারী শক্তির কাছে, জাগ্রত মহিলাদের কাছে তুলে ধরতে আমরা চাই। এবং আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে কেন্দ্রীয় স্কিমগুলো এই রাজ্যে চালু করে অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে 3,000 টাকা করে মহিলাদেরকে দেওয়ার ব্যবস্থা ডাইরেক্ট বেনিফিট স্কিমে আমরা দেব, আমরা এটা বলেছিলাম লিখিতভাবে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকার, শাসক দল তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, এবং কার্যত ডিম ভাতের মতো এই কর্মসূচিও যে কোনো দিন তার অপমৃত্যু ঘটবে, এবং শুরুটা করতে গিয়ে আরো বাৎসরিক 1,000 কোটি টাকা ঋণ নেবেন এবং পশ্চিমবঙ্গটাকে দেউলিয়া অবস্থায় পরিণত করবেন, তার যা যা করার সেই ব্যবস্থাটা মুখ্যমন্ত্রী করছেন।
তাই পশ্চিম বাংলার দিকে দিকে আওয়াজ উঠেছে নির্ভরশীল বাংলা নয় আমরা চাকরি চাই সর্বত্র আওয়াজ উঠেছে আমরা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমের মধ্য দিয়ে আমরা যে কোনো জনকল্যাণমূলক স্কিমকে সমর্থন করি কিন্তু এই জনকল্যাণমূলক স্কিমে একটা গরিষ্ঠ সংখ্যক বড় অংশের মানুষকে বঞ্চনার বিরোধিতা করছি আর এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয় হাত খরচ নয় আমরা দাবি করছি পশ্চিমবাংলার সমস্ত জেনারেল কাস্ট পরিবারকে 3000 টাকা এবং এসসি এসটি পরিবারকে 5000 টাকা করে যেহেতু ন্যূনতম মাসিক আয়ের কথা বলা হয়েছে পকেট মানির কথা বলা হয়নি করা হোক সাথে সাথে বন্ধ হয়ে যাওয়া চাকরির দরজাটা খোলার ব্যবস্থা হোক সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার ব্যবস্থা করা হোক পুলিশের রেশনটা চালু করা হোক সমকাজে সমবেতন দেওয়ার ব্যবস্থা হোক মাননীয় 5 তারিখে শপথ নেওয়ার পরে দুটো বড় জুট মিল বন্ধ হয়েছেন 5-10 হাজার শ্রমিক বেকার হয়েছেন সুতোর কারখানা হুগলি জেলার বলাগড়ে কেশরাম রেওয়ান বন্ধ হয়েছে 8,500 লোক আছে থালাবাটি নিয়ে এই অবস্থার পরিবর্তন হোক এটাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করি সঞ্জয় সিং প্রোগ্রামটা বলে নিক তারপর প্রশ্ন নেব পশ্চিম বাংলা সরকার কি ওর সে মহিলা কে লিয়ে এক স্কিম কা এলান কিয়া 1 সেপ্টেম্বর সে শুরু হোনে বালা হ্যায় 16 আগস্ট সে অ্যাপ্লিকেশন লিয়া যায়গা জো সমাচার মিল রা হ্যায় জেসে ভ্যাকসিন কা কুপন মে ধাঁধলি হুয়া ये स्कीम लक्ष्मी भंडार का स्कीम में भी धांधली शुरू हो गया टीएमसी का पंचायत का लीडर ने 100 रुपया में बेच रहा है फर्म ये जो स्कीम का पूरा डिटेल्स आया गवर्नमेंट की ओर से उसमें रूलिंग टीएमसी की ओर से जो अपने मैनिफेस्टो डिक्लेयर किया गया था उसका साथ कोई मिल नहीं है उसमें 1.6 करोड़ जो फैमिली है बंगाल का हर फैमिली में सब वुमेन को स्कीम का अंदर आने का बात था पॉकेट मनी का नहीं एक सामाजिक सुरक्षा फाइनेंशियल प्रोटेक्शन की नाते हर परिवार को महिला को मिलेगी लेकिन उसकी मिला इसमें 1.6 करोड़ फैमिली का 50% भी ज्यादा डिप्राइव हो रहा है और 5 करोड़ से ज्यादा बंगाल की वोमेन है उसमें 1.85 करोड़ को टारगेट किया गया है भाजपा की ओर से ये सीधा सीधा निर्वाचन इलेक्शन चुनाव के दौरान जो कमिटमेंट रूलिंग पार्टी का था उसका पूरा 180 डिग्री यू टर्न ले लिया जैसे चुनाव के दौरान रूलिंग पार्टी की ओर से सबको वैक्सीन 5 मई से लगाने का बात किया था स्टेट गवर्नमेंट का एक्सचेंजर से वैक्सीन परचेज करके वो भी बंद हो गया अभी तो सेंट्रल गवर्नमेंट का वैक्सीन ही चल रहा है जैसे 5 रुपया में खाने का भोजन का इंतजाम था वो भी 90% स्टॉल बंद है ये भी एक निर्वाचन चुनाव का गलत तरीके से उसका कमिटमेंट है और मेजोरिटी वोमेन इस स्कीम का बाहर जा रहा है इसलिए भाजपा की ओर से हम लोग का डिमांड है
जैसे चुनाव का कमिटमेंट था टीएमसी का 1.6 करोड़ फैमिली और 5 करोड़ वोमेन, जो एज का कट ऑफ कॉन्ट्रेक्चुअल कैजुअल जो ओल्ड एज स्कीम का पेंशन का जो विडो पेंशन का मिल रहा है सबको बात सबको माइनस कर रहा है। हम लोग का डिमांड है सबको देना चाहिए। अब फिर आगे चले हमारे सर्वभारतीय कार्यक्रम आशीर्वाद यात्रा जा पश्चिमबंगे शहीद सम्मान यात्रा नाम दिया हुआ है कारण পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে পঞ্চায়েত নির্বাচন থেকে এ পর্যন্ত প্রায় 200 কাছাকাছি বিজেপির কর্মী সমর্থক খুন হয়েছে। যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে এবং সমস্ত ছিন্নমূল মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আমরা চারটি যাত্রার সূচনা করছি। আমাদের চারজন কেন্দ্রীয় মন্ত্রী এই প্রত্যেকটি যাত্রায় অংশগ্রহণ করবেন। 17 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখ তিন দিন এই যাত্রা চলবে শহীদ সম্মান যাত্রার নামে। এবং এই যাত্রায় চারজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের সাংসদ এবং বিধায়ক ও পার্টির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ডক্টর সুভাষ সরকার, তিনি হাওড়া, শ্রীরামপুর, হুগলি, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই কটি জায়গায় যাবেন। শ্রী শান্ত, তিনি KNSD অর্থাৎ আমাদের নর্থ সুবারবন যে সাংগঠনিক জেলা, কলকাতা যে সাংগঠনিক জেলা আছে, বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ এবং নদিয়া দক্ষিণ এই কয়েকটি জেলায় শান্তনু ঠাকুর যাত্রায় অংশগ্রহণ করবেন। জন বার্লা, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার এই যাত্রায় নেতৃত্ব দেবেন। এখানেও সমস্ত আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি তিন দিনে এই কতগুলি জেলার বিভিন্ন প্রান্তে আমাদের অংশগ্রহণ করবে। কোভিড প্রোটোকল মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সীমিত সংখ্যা নিয়ে আমাদের এই যাত্রা হবে। গাড়িতে কোনো ট্যাবলো থাকবে না। রাজ্য অফিস থেকে যে যাত্রা সূচনা হবে সেটার নেতৃত্ব দেবেন আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার। প্রশ্ন এবার সপ্তশ্রী, তুমি কোন ন্যাশনাল বিজেপি, তৃণমূলের তো ন্যাশনাল বলুন আর রিজিওনাল বলুন সবটা পশ্চিমবঙ্গ, তারা যেখানে বিজেপির দিল্লি অফিস উত্তর দেবে। দেখুন এটা নিয়ে তো শ্রমিকদা প্রতিদিনই বলছেন, আমাদের রাজ্য সভাপতিও বলছেন, কেন্দ্রীয় স্তরে হয়েছে এই এই সত্যের অপলাপটা, মানে উনি করে যাচ্ছেন এবং আমরা অপেক্ষা করে আছি। শুনানি সমাপ্ত হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন কোর্টের নির্দেশেই তদন্ত করেছেন, আমরা অপেক্ষা করে আছি। প্রথমত ওই শুনানির মধ্যে আমি একটা মন্তব্য শুধু করব, তার বাইরে করব না। রাজ্য সরকারের দেওয়া
এপিটোপিট যেটা তারা দিয়েছিলেন সেই এপিটোপিটটাই বাতিল করে পুনরায় তাদেরকে স্বীকার করতে হয়েছে যে পোস্ট পোল ভাইলেন্স হয়েছে। ওইখানে তো অ্যাডমিটেড, পাবলিক ডোমেনে আছে, ওয়েবসাইট খুললেই পাওয়া যাবে, বাকিটা ওয়েট করুন। এখানে বিজেপি তৃণমূল তো নয়, টাকাটা তো আর তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ড থেকে বা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মুখ্যমন্ত্রীর পকেট থেকে দেওয়া হচ্ছে না, এটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা থেকে দেওয়া হচ্ছে। যদিও ঋণ করবেন তারা আমরা জানি, দেউলিয়া দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, হয়ে গেছে দেউলিয়া, তা এক্ষেত্রে উৎসাহ দেওয়ার কোনো ব্যাপার নেই। বা ভারতীয় জনতা পার্টি সবসময় মনে করে নির্বাচন হয় ফর্দা পার্টি বাই দা পার্টি অফ দা পার্টি ব্যবস্থায়, আর সরকার চলে ফর্দা পিপুল বাই দা পিপুল অফ দা পিপুল ব্যবস্থায়। আমরাও বিধানসভাতে বলেছিলাম যে আপনাদের ত্রুটিগুলো চোখে আঙুল দিয়ে দেখাবো, আবার গঠনমূলক সহযোগিতা করবো, কিন্তু ওরাই ভেঙেছে পিএসির নাম করে। না না, আমাদের দলের কোন লিফলেট সরকারি কর্মসূচিতে কোনোদিন দলের লোগো হয় না, হয়তো জাতীয় ফুল দিয়ে থাকতে পারে। জাতীয় ফুল আর আমাদের লোগোটা তো একই, মোদিজির যে এত স্কিম কোনোটাতে কিন্তু আমাদের লোগো নেই। আমরা সব আমি করি না, ওটা ওই পশ্চিমবঙ্গ সরকারের কর্ণ করেন। আপনাকে বলি, এটা কমপ্লিটলি একটা নিজেদের কথার সঙ্গেই পরস্পর বিরোধিতা। আপনি পুরোটা পড়বেন করোনা গাইডলাইন, তার মধ্যে উনি ধর্মীয় শোভাযাত্রা, রাজনৈতিক দলের কর্মসূচি, যদিও তৃণমূলের ছাড় আছে বাকিদের বন্ধ আছে, আর স্কুল কলেজ বন্ধ থাকবে, আর লোকাল ট্রেন চলবে না, আর বাসগুলোর যা অবস্থা, আজকেই তো আমি তিনটে চ্যানেল দেখলাম তিনগুণ করে ভাড়া নিচ্ছে, আর প্রতিদিনই তো কলকাতায় যাতায়াত করি, আসি দেখছি বাদুরঝোলায় বাসে যাতায়াত করছিল। এটা একমাত্র একটা ব্যক্তি সরকার চালান, তিনি নির্দেশ দেন, তিনি কখনো বলেন গামছামকে বেঁধে রাখতে হবে, প্রথম সার্কুলারে দেখবেন, একজনের চালালে যা হয় সেই অবস্থা হয়েছে, পাঁচজন মিলে চালালে আস্তে আস্তে অনেক জিনিস পরিবর্তন হতো, অন্যান্য স্টেট যা করছে এখানে তা হয় না। বিজেপির মিছিলটা আটকাতে হবে আর জগন্নাথ দেবের রথযাত্রাটা আটকাতে হবে। আমাদের জানা নেই কোন কোন সামাজিক প্রকল্পে ট্যাক্স নিচ্ছে, আমরা জানি না। আমরা মুখ্যমন্ত্রীকে বলবো যদি ট্যাক্স নেওয়ার মতো বিষয় থাকে নিশ্চয়ই আমরা আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা বা আমরা কথা বলবো মুখ্যমন্ত্রীকে। এটাও অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে উনি যেন এই কর্মসূচি চালানোর জন্য আর রাজ্যের ঋণ রাজস্বটা বাড়িয়ে করে। এটা ইতিমধ্যে শ্রমিক মোর্চা যুক্ত দিয়েছেন গতকাল। আমি কোনো চিঠি পাইনি, আমি কোনো চিঠি পাইনি। বন মহোৎসবে একটা ডেকেছিল, তা অন্য কাজে গুরুত্ব থাকে তো, ললিপপ খাওয়ার জন্য নেই। পিএসসি চেয়ারম্যান তো নিজেদের লোককে করেছেন, ফয়সলা করুন বিরোধীদের নিয়ে সভা চালাবেন না, ওই 235 এর দম্ভ একজন দেখিয়েছিলেন খুঁজে পাওয়া যাচ্ছে না, সাইনবোর্ড হয়ে গেছে,
আর ইনারা 211 না 13 দম্ভ দেখাচ্ছে, ঠিক করুন নাকি কি করবে? প্রসঙ্গের বাইরে বক্তব্য রাখবে বিষয়ে যাবে। দেখুন এই ন্যাশনাল লেভেলে পার্টি বলে দেবে, আমাদের পার্টির স্পোর্টস পার্সনরা আছে বলে দেবে, আমি এটা নিয়ে বলবো না। পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। আমি ওই পার্টিটা 21 বছর করেছি, আমাকে আসামে চার্জে রেখেছিল, উড়িষ্যাও দেখতে বলেছিল, কিছু নেই। অনেক জায়গায় লড়েছে, নোটার থেকে কম ভোট পায়। কেন এইসব আপনারা করছেন? কোন একটা মিশনারি সংস্থা তার কোন সম্মেলনে ডেকেছে আপনারা চালাচ্ছেন সারাদিন ধরে? শান্তি সম্মেলন, শান্তি সম্মেলন যেন নেলসন ম্যান্ডেলা যাবেন ওখানে। এই সবকিছু অ্যালার্ট আমি কি করে বলবো? সোনিয়া গান্ধী কাকে ডাকবে আর কে যাবেন না যাবেন আমার কাজ নেই, অনধিকার চর্চা করি না। সব উনাকে জিজ্ঞেস করতে হয়, কিচ্ছু করতে পারবে না, আপনি একটা কাজ করতে পারবেন যা উনি বলে দেবেন তাই, কমা পুনছে সব। আমার শেষ, আপনি বললে সে আমি বলতে বললে উত্তর নির্বাচনের আগে রাজ্য সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আপনাদের দলও তো বলেছিল যে কালো টাকা উদ্ধার করে নিয়ে আসার প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা দেবে।